পর্যন্ত এবার কিন্তু গোল করতে সক্ষম হয়েছে, চমৎকার ভাবে পরাস্ত করেছেন গোলরক্ষক ওয়াইস কুরুনের বাঁ প্রান্ত দিয়ে। সেকেন্ড বাদে মামি যারা আলিঙ্গন করলেন বুদ্ধিমত্তা সহিত সোলার শট নিয়েছিলেন এবং তৃতীয় নম্বর শট থেকে প্রথম গোল এসেছে চাউটেতলা ফুটবল দলে। তখন তো জার্সি নাম্বার ফোর বাবু তৃতীয় নম্বর শটটি করবেন এবং এই তৃতীয় নম্বর শটে যদি গোল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আবারও সমতা গ্রাস করবে এবং গোল করলে কিন্তু এগিয়ে যাবে কোকবালি ফুটবল দল। কিন্তু মানব প্রাচীরের ভূমিকায় থাকবেন, প্রহরীর ভূমিকায় থাকবেন এবং গোল চতুর্থ নম্বর শট। আমি আজকে প্লান্টি শুট আউটে কোন বিদেশি খেলোয়াড়কে দেখতে পেলাম না, এটা আমাদের কষ্টদায়ক। যদি একজন এমন বল একেবারে চমৎকার ওয়াশা ডায়লগ করবে চালতে তোলা না সমতা ব্রাস করবে কোকরালি বনাম চালতে তোলা ইস্তিফতু রহমত। এমন ওয়াইস কুরুনি প্রতিপক্ষ চালতে তোলা জয়লাভ করবে এবং গোল আবারও সমতা আবারও নাইজেরিয়ান খেলোয়াড় সুলাইমান টু হাইস কুরুনি সপ্তম নম্বর শট। নাইজেরিয়ান খেলোয়াড় সুলাইমান শট করবেন জার্সি নাম্বার ফাইভ সুলাইমান টু হাইস কুরুনি প্রহরীর ভূমিকায় হাইস কুরুনি এবং সুলাইমান সপ্তম নম্বর শটটি করবেন। অসাধারণ শুট আউট করেছেন সত্যিকার অর্থে সুলাইমান ওই গোলরক্ষক ওয়াইস কুরুনিকে পরাস্ত করে মায়ামে যা আলিঙ্গন করলেন করছে সমতা হবে কি পক্ষান্তরে চালতে তোলা জয়লাভ করবে। এবং সফিকুল সক্ষম হয়েছেন ওয়াইস কুরুনি চমৎকার প্লান্টি শুট আউটে গোল করতে সক্ষম হয় এবং জয়লাভ করলো কোকাল ফুটবল দল। তা কিন্তু সাই পাঁচ ব্যবধানে জয়লাভ করলো কোকাল ফুটবল দল, অভিনন্দন কোকাল ফুটবল দল, অভিনন্দন জয়া চালতে তোলা ফুটবল দলকে। হ্যাঁ গেট খুলে দেন আমাদের শেষে সেবক ভাইরা, আপনার গেট খুলে দেন, মেন গেট খুলে দেন শেষে সেবক ভাইরা, আপনারা মেন গেট খুলে দেন আমাদের শেষে সেবক ভাইরা, আপনারা মেন গেট খুলে দেন। আমাদের শেষে সেবক ভাইরা আপনাদেরকে আহ্বান করছি মেন গেটটা খুলে দেন দর্শকরা আমাকে।